গুড মর্নিং এভরিবডি, হোপ ইউ অল আর ফাইন। আজকে আমরা ইংলিশ ট্রান্সলেশন বইয়ের পেজ নাম্বার 131 করব, ফিউচার ইনডেফিনাইট টেন্স। ফিউচার ইনডেফিনাইট টেন্স অর্থাৎ ভবিষ্যতে কাজটা হবে। কি করে আমরা বুঝব? ইবো, ইবে, ইবেন ইত্যাদি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনাইটে অনুবাদ করতে হয়। যেমন দেখো, আমি খাইব, খাওয়ার সাথে ইবো যোগ রয়েছে। তুমি খাইবে, খাওয়ার সাথে ইবে যোগ রয়েছে। তিনি খাইবেন, খাওয়ার সাথে ইবেন যোগ রয়েছে। অর্থাৎ এগুলো ফিউচার ইনডেফিনাইট টেন্স। নিয়ম কি? কর্তা বা সাবজেক্ট প্রথম পুরুষ বা ফার্স্ট পার্সন হলে ভার্বের পূর্বে স্যাল বসাতে হয়, অন্যান্য ক্ষেত্রে উইল বসাতে হয়। এটা তোমরা জানো কোথায় স্যাল উইল হয়। যদি বাক্যটির দ্বারা দৃঢ় সংকল্প, আদেশ, প্রতিজ্ঞা ইত্যাদি বোঝায়, তাহলে কিন্তু ফার্স্ট পার্সনে উইল এবং সেকেন্ড ও থার্ড পার্সনে স্যাল হয়। দেখো নিয়মের উদাহরণ দেখো, আমি ভাত খাইব মানে আমি ভাত খাবো, আই স্যাল ইট রাইস। তুমি বাড়ি যাইবে, এখানে কিন্তু আদেশ করা হচ্ছে যে তুমি বাড়ি যাবে, সেই জন্য এখানে ইউ এর পর দেখো স্যাল বসছে, ইউ স্যাল গো হোম, নাহলে কিন্তু ইউ উইল হতো। দেখো এবার এখানে আরও কয়েকটা উদাহরণ দেখো, আমি এখন ঘুমাবো, নাও আই উইল স্লিপ, মানে আমি অবশ্যই ঘুমাবো এখন। বাবা আজ অফিসে যাবেন, ফাদার উইল গো টু অফিস টুডে। মা একটি চিঠি লিখবেন, মাদার উইল রাইট এ লেটার। এইভাবে তোমরা ট্রান্সলেশনগুলো করবে নিজে নিজে। তোমাদের হোমওয়ার্ক থাকবে 6 থেকে পরের পেজের 16 পর্যন্ত তোমরা নিজে নিজে করবে। আশা করি কারোর করতে অসুবিধা হবে না, অসুবিধা হলে তোমরা আমার থেকে জেনে নেবে। সবাই ভালো থাকবে। ওকে, বাই।